এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এম এম শহীদুল হাসান মহোদয়কে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুভ সকাল। ঘুম থেকে উঠে যদি স্নিগ্ধ ঝলমলে সকাল দেখি, আমাদের মন নির্মল আনন্দে ভরে ওঠে, ভাবি দিনটা ভালোই যাবে। প্রিয় নবাগত ছাত্রছাত্রীরা, আজকের সকালটা তোমাদের কাছে তেমনি এক সুন্দর আর অর্থবহ সকাল। এই দিনটার জন্যে তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য 12 বছর, আর স্নাতকোত্তর শ্রেণীর জন্য 16 বছর। আমি জানি তোমাদের আরো ভালো লাগার এবং গর্বিত হওয়ার কারণ হচ্ছে তোমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, যিনি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা। ওনারা ব্যস্ত মানুষ, তবু তোমাদের জন্য এখানে এসেছেন। আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই আকর্ষণীয় মুহূর্ত এবং নবীনদের উপস্থিতির সুযোগটি গ্রহণ করতে চাই। হে নতুন ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে স্বাগত জানাই। পূর্বের পরীক্ষাগুলোতে অত্যন্ত ভালো ফলাফলের জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই, আর এই ভালো ফলাফলই তোমাদেরকে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত নামী এই বিদ্যাপীঠে অধ্যয়নে সক্ষম করেছে। তোমাদের অভিভাবকদের এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালো ধারণা থাকার জন্যে এবং এখানে অধ্যয়নে তোমাদের প্রেরণ করার জন্যে তোমাদের অভিভাবকদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমি অনুধাবন করতে পারি, তোমরা সবাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসাবে যাত্রা শুরু করতে অত্যন্ত উৎসাহী, তবে তোমাদের অনেকে কিছুটা উদ্বিগ্ন। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বেছে নিয়েছ যা প্রতিটি শিক্ষার্থী যত্ন নেয়, উচ্চ দক্ষ অভিজ্ঞ অনুষদের সদস্যদের দ্বারা শিক্ষার্থীদের পড়ানো হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করে, গ্রাহক সেবার নীতিতে কার্যক্রম পরিচালনা করে এবং চাকরির ব্যাপারে চাকরিদাতাদের সাথে যোগাযোগ স্থাপন করে। আমাদের বোর্ড অফ ট্রাস্টিদের সম্মানিত সদস্যরা ক্রমাগত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠার দিকে আমাদের প্রচেষ্টাতে পরামর্শ দিচ্ছেন। তোমরা দেখতে পাবে কেবল শিক্ষকরাই নয়, সকল বোর্ড অফ ট্রাস্টিদের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জ্ঞান সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী। সুতরাং উদ্বিগ্ন হওয়ার এবং উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। সবসময় মনে রাখবে আমি কেন এখানে আছি এবং ভবিষ্যতে কোথায় যাব। লাইফ ইজ এ ড্রিম, বি ভেরি হার্ড ওয়ার্কিং ফ্রম দি স্টেজ অফ ইয়োর লাইফ অ্যান্ড পারসু ইয়োর ড্রিমস। তোমাদের পড়াশোনার জন্যে শুভকামনা, এবং আমি নিশ্চিত যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তোমাদের সময় উপভোগ্য এবং ফলপ্রসূ হবে। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উপাচার্য মহোদয়।